السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, চ্যানেল এইচ এর পক্ষ থেকে আয়োজিত আল কাবায়ের সিরিজে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা এই সিরিজে কবিরা গুনাহসমূহ নিয়ে আলোচনা করে আসছি। আমাদের উদ্দেশ্য হলো আমরা এই নিষিদ্ধ কাজগুলো আমরা জানব, যাতে করে আমাদের নিজেদেরকে এগুলো থেকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। যেহেতু সগিরা গুনাহ যেগুলো, সেগুলো আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি এবং এক জুমা থেকে এক জুমা যদি আদায় করি, এক রমাদান থেকে আরেক রমাদান যদি আমরা রোজা রাখি, তাহলে প্রিয় নবীর হাদিসের আলোকে আমরা বলতে পারি যে এগুলোর কারণে আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে। কিন্তু বড় গুনাহগুলো যেগুলো চরম অপরাধ হিসাবে গণ্য করা হয়, সেগুলো কিন্তু তওবা ছাড়া মাফ হবে না। সুতরাং আমাদেরকে এগুলো জানতে হবে শুধুমাত্র এর খাতিরে যে আমরা এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখব। তো আসুন, আজকে যে কবিরা গুনাহটি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হলো হারাম ভক্ষণ, হারাম খাওয়া। এবং যে কোনো পদ্ধতিতে হোক এটাকে কুক্ষিগত করে নেয়া, এটা হারাম, এটা কবিরা গুনাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরে বাতিল পদ্ধতিতে একজন আরেকজনের সম্পদ খেও না। আই লা ইয়াকুল বাদুকুম মাল বাদিন বিল বাতিল, একজনের মাল যেন আরেকজন বাতিল পদ্ধতিতে যেন না খায়। তো এই বাতিল দুই রকম হতে পারে, একটা হলো যে জুলুম করে, যেমন জোর করে ছিনিয়ে নিয়ে, খেয়ানত করে, চুরি করে এটাকে গ্রহণ করলো, এটাও হারাম। আর দ্বিতীয়টি হলো যেমন খেলতামাশার মাধ্যমে অর্জন করলো, যা নাকি সাধারণত এই জুয়ার মধ্যে বা আরও অন্যান্য লটারির মধ্যে, আরও অন্যান্য বাজি ধরার মধ্যে যেগুলো পাওয়া যায়, এগুলো হারাম। বুখারী শরীফের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াওমাল কিয়ামা, কিছু মানুষ এরকম আছে আল্লাহর মাল, দেখুন সম্পদ তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য এসেছে, বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু একজনের মাল আমি অন্যায়ভাবে দখল করব, এটাকে আল্লাহ তার নিজের মাল বলে আখ্যায়িত করেছেন। তো আল্লাহ বলেন এই অন্যায়ভাবে যে নাকি এই জাতীয় মালকে কক্ষিগত করে নেয়, ফালাহুমুন নারু ইয়াওমাল কিয়ামা, তাদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নেই। সহিহ মুসলিম শরীফে এসেছে যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আর রাজুল ইউতিলুস সফর, একজন লোক দীর্ঘ সফর করছে, আশআস আকবার এবং ধুলামলিন এবং চুল এলোমেলো, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামায়ে, এবং সে আসমানের দিকে তার দুহাত প্রসারিত করছে এবং বলছে হে আল্লাহ আমাকে দাও, মানে আল্লাহর কাছে চাচ্ছে, কিন্তু ওমাতআমুহু হারাম, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, এবং তাকে সে খেয়েছে যেটা এটা হারাম, এবং হারামের দ্বারা তার শরীরের মধ্যে গেজা সৃষ্টি হয়েছে, ফান্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে কিভাবে এর দোয়া কবুল হবে? তাহলে বোঝা গেল হারাম খেলে দোয়া কবুল হয় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, উদু আল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে এমন বানিয়ে দেন যে আমার দোয়া কবুল হয়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আনাসকে কি বলেছেন শুনুন, ইয়া আনাসু আতিব কাসবাকা তুজাব দাওয়াতু, হে আনাস তোমার কামাই যেটা এটাকে হালাল করো, এটাকে উত্তম করো, তাহলে তোমার দোয়া কবুল হবে। ফাইনার রাজুলা লাইয়ারফাউ লুকমাতা মিনাল হারাম ইলাফি, কেননা এক ব্যক্তি হারাম থেকে অর্জিত, হারামের মাধ্যমে অর্জিত লোকমা সে তার মুখের মধ্যে তুলে দেয়, ফালা ইউস্তাজাবু লাহু দাওয়াতু আরবাঈনা ইয়াওমান, তাহলে তার চল্লিশ দিন অর্থাৎ হারাম বক্ষণ করে কেউ যদি আল্লাহর কাছে যে দোয়া করে, প্রার্থনা করে, চল্লিশ দিন যাবৎ তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ঠিক এমনিভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া হালওয়াতুন খাদরা, দুনিয়া তো হলো চাকচিক্যময় এবং সজীব সবুজ তরতাজা, মান ইকতাসাবা ফিহা মালান মিন হিল্লিহি ওয়া আনফাকাহু ফি হাক্কিহি, যে ব্যক্তি হালাল পথে এই জমিনে মাল কামাই করলো এবং সৎ পথে হক পথে এটাকে খরচ করলো, আসাবাহুল্লাহু ওয়া আওরাদাহু জান্নাতাহু, আল্লাহ পাক তাকে সওয়াব দিবেন এবং তার জান্নাতে তাকে দান করবেন, ওমান ইকতাসাবা ফিহা মালান মিন গাইরি হিল্লি, এবং যেই ব্যক্তি হালাল পথে ছাড়া অন্য পথে কোনো মাল কামাই করলো, ও আনফাকাহু ফি গাইরি হাক্কিহি, এবং এটাকে না হোক খরচ করলো, আহাল্লাহুল্লাহু তাআলা দার আল হাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমানের যেই দার যেই ঘর সেই ঘরে আল্লাহ তাকে নামাবেন এবং এবং তাকে অপমানিত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, মান লাম ইউবালি মিন আইনা ইকতাসাবাল মাল লাম ইউবালিল্লাহু মিন আইয়ি বাবিন আদখালাহুন নার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি পরোয়া করে না যে মাল কোত্থেকে কামাই করলো, কিভাবে কামাই করলো, কোন পদ্ধতিতে কামাই করলো, হালাল পদ্ধতিতে না হারাম পদ্ধতিতে, কোনো পরোয়া করলো না, তো আল্লাহ রাব্বুল আলামিনও তাকে জাহান্নামে প্রবেশ করাতে কোনো পরোয়া করবে না। আর আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন, লা আন ইয়াজআলা আহাদুকুম ফিহি তুরাবান, এক ব্যক্তি তোমাদের মধ্যে থেকে তার মুখের ভিতরে মাটি ঢুকাবে, এটা খাইরুন এটা উত্তম, মিন আন ইয়াজআলা ফিহি হারামা, যে সে তার মুখের ভিতরে হারাম ঢুকাবে, মুখের ভিতরে হারাম ঢুকানোর চেয়ে মুখের ভিতরে মাটি ঢুকানো এটা উত্তম। এই জাতীয় অনেকগুলো হাদিস রয়েছে যে যে ব্যক্তি হারাম খায় তার সরফ এবং আদল অর্থাৎ নফল এবং ফরজ কোনোটাই আল্লাহর দরবারে কবুল হয় না। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা আমাদের আকলকে আমাদের খাবারকে আমরা হালাল করি কোনোভাবেই, এবং এটা কিভাবে সম্ভব হবে, আমি যখন হালাল কামাই করব, হালাল পদ্ধতিতে কামাই করব, তখনই কেবল এটা সম্ভব হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের আশা করতে পারি। কিন্তু হারাম বক্ষণ করে আল্লাহর কাছ থেকে রহমতের আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বদা হালাল বক্ষণ করার তৌফিক দান করুন এবং হারাম থেকে যোজন যোজন দূরত্বে থাকার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ورحمة الله وبركاته.